খুব প্রিয় বন্ধুরা ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম আজকের ভিডিওতে আমরা সংখ্যার বৈজ্ঞানিক রূপ নিয়ে আলোচনা করব সূচকের সাহায্যে আমরা অনেক বড় বড় সংখ্যাকে সহজ আকারে প্রকাশ করতে পারি আবার অনেক ছোটো ছোটো সংখ্যাকেও সহজ আকারে প্রকাশ করতে পারি যেমন আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতিক্রম করে তো আলোর গতি প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার একে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হবে তিরিশ কোটি মিটার অর্থাৎ আলোর গতি প্রতি সেকেন্ডে তিরিশ কোটি মিটার এখন এই তিরিশ কোটি মিটারকে আমরা লিখতে পারি তিন গুণন দশ কোটি আর এই দশ কোটিকে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার এইট বন্ধুরা তাহলে আমরা এই তিরিশ কোটিকে প্রকাশ করলাম থ্রি গুনন টেন টু দ্য আওয়ার এইট বন্ধুরা আবার এক আলোক বর্ষ সমান নাইন ফোর সিক্স জিরো এইট এর পর এগারোটা শূন্য দিলে যত বড় সংখ্যা হয় তত মিটার এক আলোক বর্ষ অনেক বড় একটি সংখ্যা এই বিশাল সংখ্যাকে আমরা লিখতে পারি নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো এইট গুণন টেন টু দ্য পাওয়ার ফিফটিন কারণ এইখান থেকে পনেরো ঘর পরে আমরা দশমিক দিয়েছি অর্থাৎ ফোর থেকে এই শূন্য পর্যন্ত পনেরোটা অঙ্ক আছে তাই টেন টু দ্য পাওয়ার ফিফটিন দিয়েছি তাহলে সূচকের সাহায্যে অনেক বড় সংখ্যাকেও সহজ আকারে লেখা যায় বন্ধুরা আপাত দৃষ্টিতে এইটা অনেক কঠিন আকার বলে মনে হয় কিন্তু এটা কিন্তু বুঝতে পারলে এটা অনেক সহজ আকার এই আকারে অনেক অনেক বড় বড় সংখ্যাকে অনেক সহজ আকারে প্রকাশ করা যায় বন্ধুরা আমরা দেখলাম সূচকের সাহায্যে অনেক বড় সংখ্যাকে সহজ আকারে প্রকাশ করা যায় তো এখন আমরা দেখি সূচকের সাহায্যে কিভাবে অনেক অনেক ছোটো সংখ্যাকে সহজ আকারে প্রকাশ করা যায় একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস দশমিকের পর আট আটটা শূন্য দেওয়ার পর থ্রি সেভেন লেখলে যত ছোট একটি সংখ্যা হয় তত সেন্টিমিটার বন্ধুরা একটি পরমাণু কিন্তু অনেক অনেক ক্ষুদ্র একটি পরমাণুকে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া পর্যবেক্ষণ করা যায় না তো সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণুরও ব্যাস মেপেছেন বিজ্ঞানীরা তো একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস বিজ্ঞানীরা মেপে দেখেছেন দশমিকের পর আটটা শূন্য দেওয়ার পর থ্রি সেভেন দিলে যত ছোট একটি সংখ্যা হয় তত সেন্টিমিটার অর্থাৎ সাঁত্রিশ সেন্টিমিটারকে এক হাজার কোটি ভাগ করলে যত ক্ষুদ্র হয় তত ক্ষুদ্র সেন্টিমিটার হচ্ছে একটি হাইড্রোজেন পরমাণুর ব্যাস তো এই ক্ষুদ্র সংখ্যাকে আমরা লিখতে পারি সাঁইত্রিশ গুণন টেন টু দ্য পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার কারণ এখানে একের পর দশটি শূন্য আছে তাই লিখলাম টেন টু দা পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার তো যেহেতু এটা ভাগ আকারে আছে তাই আমরা পাওয়ারের আগে একটি মাইনাস চিহ্ন দেব তো এখন এটাকে লিখব থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দা পাওয়ার মাইনাস টেন বন্ধুরা আমরা এখানে দশের ছোট একটি সংখ্যা রাখবো তাহলে আমরা থ্রি পয়েন্ট সেভেন অর্থাৎ দশমিকটা আরেক বামে নিয়ে আসলাম তাই পাওয়ার মাইনাস টেন থেকে পাওয়ার মাইনাস নাইন হল এক বৃদ্ধি পেলো তাহলে বন্ধুরা আমরা সূচকের সাহায্যে এই চরম ক্ষুদ্র সংখ্যাকে আমরা লিখতে পারলাম থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দা পাওয়ার নেগেটিভ নাইন তাহলে সূচকের সাহায্যে অনেক ক্ষুদ্র সংখ্যাকেও আমরা সহজ আকারে প্রকাশ করতে পারি বন্ধুরা আমরা আলোর গতি পেয়েছি থ্রি গুণন টেন টু পাওয়ার এইট মিটার বাই সেকেন্ড আলোকবর্ষ বর্ষ পেয়েছি নাইন পয়েন্ট ফোর সিক্স জিরো এইট ইন্টু টেন টু দ্য পাওয়ার ফিফটিন এবং হাইড্রোজেন পরমাণুর ব্যাস পেয়েছি থ্রি পয়েন্ট সেভেন গুণন টেন টু দ্য পাওয়ার নাইন এই যে তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা কিন্তু এ গুনন টেন টু দ্য পাওয়ার এন আকারের আলোর গতি আলোকবর্ষ বর্ষ হাইড্রোজেন পরমাণুর ব্যাস এই তিনটি সংখ্যা এ গুনন টেন টু দ্য পাওয়ার এন আকারের আর কোনো সংখ্যার এ গুণন টেন্টু পাওয়ার এন আকারের রূপকে বৈজ্ঞানিক রূপ বলা হয় তাহলে সংখ্যার বৈজ্ঞানিক রূপ হচ্ছে এ গুণন টেন টু এন আকারের রূপ দেখো আমরা আলোর গতি আমরা পেয়েছি থ্রি গুণন দা দফাওয়ার এইট এখানে এ হচ্ছে থ্রি টেন এবং এন হচ্ছে এইট তো ঠিক আলোক বসর ক্ষেত্রেও তাই এবং হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রেও তাই এভাবে অনেক বড় বড় সংখ্যাকে এ গুণন টেন টু দা এন আকারের রূপ দেওয়াকে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বলা হয় তাহলে আমরা পেলাম কোনো সংখ্যার এ ইন টু টেন টু দা এন আকারের রূপকে সংখ্যার বৈজ্ঞানিক রূপ বলা হয় কিন্তু এখানে একটি শর্ত আছে শর্তটা হচ্ছে এ এর মান দশের নিচে হতে হবে এবং একের সমান অথবা একের থেকে বড় হতে হবে অর্থাৎ ওয়ান লেস অর ইকুয়াল এ লেস টেন এইটা হচ্ছে শর্ত তার মানে হচ্ছে এ এর মান দশের থেকে ছোট এবং একের সমান অথবা একের থেকে বড় হতে হবে বন্ধুরা দেখো আলোর গতি আমরা পেয়েছিলাম থ্রি ইন্টু টেন টু পাওয়ার এইট এই থ্রি কিন্তু দশের থেকে ছোট। আবার আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাস পেয়েছি থ্রি পয়েন্ট সেভেন ইন্টু টেন টু পাওয়ার মাইনাস নাইন এই থ্রি পয়েন্ট সেভেনও কিন্তু দশের থেকে ছোটো তাহলে বন্ধুরা তোমরা সংখ্যার বৈজ্ঞানিক রূপ আশা করি বুঝতে পারলে এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা আমাদের ইমরান অনলাইন স্কুলের সদস্য হতে চাও তাহলে বলবো প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো ভিডিওটি বেশি বেশি করে লাইক দাও বেশি বেশি করে শেয়ার করো শেয়ার করে তোমার বন্ধুদের নিকট ভিডিওটি পৌঁছিয়ে দাও আমাদের সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ